হাই ফ্রেন্ডস, আমি সোনালি। আবার নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি, বেল আইকন টিপে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আগে রোববার চলে গেছিলাম চিড়িয়াখানা, আমি, সানা আর সানার বাবা। ভীষণ মজা করেছি। এটা হচ্ছে চিড়িয়াখানা ঢোকার আগে। মোটামুটি এখন শীত কিন্তু হালকা পড়েছে, সেরকম ঠান্ডা পড়েনি, তাই জন্য ফাঁকাই ছিল চিড়িয়াখানাটা। দেখো, তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে, গেটের সামনে একটুকুই ভিড়, তার বেশি কোনো ভিড় নেই। আমার মেয়ে তো রেডি টু গো খাওয়ার জন্য। মোটামুটি একটুখানি দর্শন করেই বাঘের দেখা পেয়ে বসে পড়েছে খেতে, প্লেট দিয়ে সার্ভ করছে খাবার। আমি মোটামুটি বাড়ি থেকে স্ন্যাক্স আইটেম নিয়ে গেছিলাম, তারপর তো কমলালেবু, জয়নগরের মোয়া, ওই দেখা যায় বাঘ মামা। দেখো খুব ভালো, মানে আমরা খুব এনজয় করেছি জিনিসটা, ভালো। দেখো বিভিন্ন রকমের বাঘ দেখা, পশু পাখি দেখা, প্রচুর 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 জিনিস দেখেছি। এখন এই বছরই গিয়ে দেখলাম চিড়িয়াখানার অনেক অ্যানিমেলস ইনক্লুডেড হয়েছে। তো প্রত্যেকবারই আমি যাই, যবে থেকে কানা বুঝতে শিখেছে। এবার দেখলাম নতুন অনেক পাখিও এসেছে, ভালো লাগলো বেশ গিয়ে। মানে অ্যাটলিস্ট বাচ্চারা মজা পাবে। তোমরা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা প্লিজ যাও, গেলেই বাচ্চারা খুব মজা পাবে, খুব এনজয় করবে। এটা হচ্ছে হাতির জায়গাটা। আমাদের গাড়িটা মধ্যিখানে খারাপ হয়ে গেছিলো, এটা হচ্ছে তার ছবি, ড্রাইভার গাড়ি ঠিক করছিল। খুব 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 ভালো লাগলো ঘুরে বেরিয়ে, ছবি দেখে, মজা করে, খেয়ে দেয়ে একটা দিন ভীষণ ভীষণ ভালোভাবে কাটালাম। আমাদের তো প্রত্যেকেরই ব্যস্ত লাইফ, সেই মধ্যে যদি একটুখানিক সময় পেয়ে বাচ্চাগুলোকে নিয়ে বেরোতে পারি, খারাপ কী লাগে বলো? আমাদেরও ভালো লাগবে, বাচ্চাগুলোও ভালো লাগবে। নাহলে কোভিডের পর থেকে তো সবাই আমরা কম বেশি গৃহবন্দী, কজনই বা বেরোতে পারি বলো? আর কদিনের জন্যই বা বেরোতে পারি? তোমরা যারা এখনও যাওনি জুতে, তোমরা প্লিজ যাও, ভিজিট করো, বাচ্চাদের নিয়ে ভিজিট করো, সারাটা দিন স্পেন্ড করো, দেখবে সবার খুব খুব ভালো লাগবে। সানা তো ভীষণ মজা করেছে, সানার ফেস দেখলেই বুঝবে সে মজা করেছে, খেলেছে, ফটো তুলেছে, ইচ্ছে মতন খেয়েছে। এমনিতেই ফিগার দেখেই বুঝতে পারছো বড্ড খাদ্য রসিক, বড্ড বেশি, খাওয়াতে তার প্রচুর ঝামেলা। তো যাই হোক, বাইরে বেরিয়ে এসে ঘুরেছে ফিরেছে, সেই আনন্দে একটু একটু করে খাওয়া দাওয়াও করেছে, বেশ 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 মজা। তার মনের আনন্দে সে যে আছে খেতে চেয়েছে তাই তার বাবা কিনে দিয়েছে। আমরা বেশ বেশ ভালো কাটালাম, বেশ ভালো দিনটা কাটালাম। তোমরা কিন্তু যাও, আমি বারবার বলছি, তোমরা ঘুরে এসো, এখনই তো সময়। জয়নগরের মোয়া খাওয়া, নতুন গড়ের মিষ্টি খাওয়া, চিড়িয়াখানায় যাওয়া, মানে আমার ছোটোবেলার স্মৃতি আমার হাজবেন্ড আমার মেয়েকে দিয়ে আমি পূর্ণ করি। মানে এই জিনিসগুলো তো আমরা সবাই কম বেশি করেছিলাম ছোটোবেলায়, আর এখন ওরা ছোট, ওদের যদি সারাক্ষণই তো মোবাইল, অনলাইন ক্লাসেস এই সব চলে, এইটুখানি মজা না করি তাহলে হবেই বা কী করে বলো? ওদেরও তো লাইফ আছে, ওরাও বুঝুক যে ওদেরও ঘোরা বেড়ানো শখ আহ্লাদ। তো ময়দানে নিয়ে যাওয়া, চিড়িয়াখানায়, সানডেগুলো এইভাবেই আমরা বেরিয়ে পড়ি, টুকটাক করে বাচ্চাকে নিয়ে ঘুরি বেড়াই, ও যেগুলো ভালোবাসে সেগুলো করার চেষ্টা করি, একটু করি। আবার কোন দিন শুনবো কোভিড বেড়ে গেছে, ঘরে আবার আটকে যাব। দেখো খুব ভালোভাবে বাঘ দেখা গেছে, মানে ভীষণ সব অ্যানিমেলসই মোটামুটি টুকটাক দেখেছি, লায়ন, টাইগার, মানে যা। আমি সরীসৃপ প্রাণীর ভক্ত নই, আমার ভীষণ একটা গাটা কেমন গিনগিন করে, যার জন্য ওই সাইডটায় আমি যাইনি। আদারওয়াইজ ভালো করে ঘুরেছি, বেশ মজা করেছি, অনেক পাখি দেখেছি, অনেক পাখি নতুন নতুন এসছে, হয়তো আমি সবার নাম বলতেও পারবো না অত কম বেশি। তো পাখিগুলো এসেছে, ওখানে লেখাই আছে অবশ্য পাখির নাম, জিরাফ দেখেছি, লায়ন দেখেছি। ঘুরে বেরিয়ে তারপর জাস্ট রোববারটা কাটিয়ে রাত্রিবেলা বাড়ি এসেছি। আর শোনো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, আমার সাথে থাকার জন্য নোটিফিকেশান সাইনটা অন করে দাও, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের কাছে অবশ্যই সবার ফার্স্ট চলে যায়। আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। চলো তোমরা ভালো করে মজা করো, দিনটা কাটাও, অবশ্যই জুতে একটা সানডে দেখে ঘুরে এসো, তোমাদের সবার 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 খুব ভালো লাগবে, মজা করবে, দেখবে খুব ভালো কাটবে দিনটা। আমি জুয়ের বাইরে মোটামুটি বেরিয়েই আসছি, দেখো জু থেকে এখন আমার ঘোরা বেড়ানো শেষ হয়ে গেল, তখন অলরেডি বিকেল 4:30 বাজে, 5:30 পর্যন্ত জু খোলা থাকে, আর 9:30 ভেতর জু খুলে যায় 8:30 ভেতর। তোমরা টাইমিংটাও জেনে গেলে তোমরা চলে যাও। রাস্তার ধারে দেখো আমার মেয়ে বসে আছে, সে তার বাকি বাজিয়ে যাচ্ছে। তো চলো
আসছি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে দেবে নোটিফিকেশনের জন্য। চলো টাটা, বাই বাই।